মুর্শিদাবাদ জেলার অত্যন্ত প্রাচীন একটি গ্রাম হল সোনারুদি। আজ থেকে প্রায় 850 বছর আগে তৎকালীন সেন বংশের রাজা লক্ষণ সেন এক ব্রাহ্মণকে বল্লিহিটা নামে এক গ্রাম দান করেছিলেন, যাকে বর্তমানে বালুটিয়া বলা হয়। সেই দানপত্র নৈহাটি নামে এক গ্রামে উদ্ধার করা হয়। এই গ্রামের এলাকার বর্ণনার মাধ্যমে এক সোনারুদি গ্রামের উল্লেখ পাওয়া যায়। বালুটিয়া গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই সোনারুদি গ্রাম। সেই সময় এক গ্রামের নাম ছিল সোনাদণ্ডি। তখন অনেক বণিক পরিবারের বসবাস ছিল ওই গ্রামে। এই গ্রাম পরবর্তীকালে সোনারুদিতে পরিণত হয়েছে। এই সোনারুদির রাজবাড়ির প্রতিষ্ঠাতার নাম ছিল নিত্যানন্দ দালাল। নিত্যানন্দ দেব বাহাদুর সোনারুদি গ্রামের পূর্ব প্রান্তে প্রায় 54 বিঘা জমির ওপর তার রাজবাড়ি ও এক মন্দির নির্মাণ করেন। এলাকাটি উঁচু পাঁচিল দিয়ে ঘিরে চারিদিকে বিশাল চারটে তোরণ নির্মাণ করেন নিত্যানন্দ দেব বাহাদুর। সোনারুদির রাজবাড়ির চারিদিকে দালান, মাঝে নাট মন্দির, লাল বেলে পাথর দিয়ে মন্দিরের সামনের দেওয়াল সাজানো। মূল প্রাসাদে 100-এর বেশি ঘর ছিল। মন্দিরের পাশেই কিশোরী সায়র পুকুর কেটে তার ঘাটে স্নানঘর ও পাশেই গোপেশ্বর শিব মন্দির নির্মাণ করেন। নজর বাগানে সুদৃশ্য ফুলের এবং সুস্বাদু ফলের বাগান ছিল। মূলত তিনি এই বঙ্গদেশে দ্বিতীয় বৃন্দাবন নির্মাণ করেছিলেন। তবে আজ সবকিছুই ধ্বংসের মুখে দাঁড়িয়ে, তবুও দ্বিতীয় বৃন্দাবন এবং রাজবাড়ির পুকুরে মাছ দেখতে আজও ট্রেনে করে মুর্শিদাবাদ স্টেশনে নেমে অটো বা টোটো করে এই রাজবাড়িতে ভিড় জমান বহু পর্যটক। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।